দিল্লিতে পৌঁছেছেন শেখ হাসিনা ভারত থেকে লন্ডনে যাবেন শেখ হাসিনা এদিকে হামলা না চালানোর আহ্বান সেনা প্রধানের টাঙ্গাইলে ও ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর জানাবো বান্দরবান আওয়ামী লীগ কার্যালয়ে আগুন সাবেক মন্ত্রীর বাড়িঘর ভাঙচুর জানাবো আবু সাঈদ মুখধরা মরে না এবং সর্বশেষে জানাবো এখন অর্থ পাচারের মৌসুম আঘাত লাগবে রিজার্ভে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দিল্লিতে পৌঁছেছেন শেখ হাসিনা ভারত থেকে লন্ডনে যাবেন শেখ হাসিনা বাংলাদেশের সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি ভারতের আগরতলায় পৌঁছেছে একাধিক ভারতীয় সূত্র জানিয়েছে সেখান থেকে প্রথমে নয়াদিল্লি ও তারপর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি তবে আগরতলা এবং নয়াদিল্লিতে তিনি কতদিন অবস্থান করবেন কিংবা কবে নাগাদ তিনি লন্ডনগামী বিমানে উঠবেন সে ব্যাপারে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি টানা ছত্রিশ দিন ধরে চলা আন্দোলনের মুখে অবশেষে আজ সোমবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা এদিন দুপুরের দিকে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বাহিনীর হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উদ্দেশ্যে ছেড়ে যায় ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছেন আগরতলা থেকে প্রথমে নয়াদিল্লি যাবেন শেখ হাসিনা তারপর কোনো এক সময় লন্ডনগামী কোনো বিমানের ফ্লাইটে উঠবেন তিনি গত জুনের শেষ দিকে হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের ঘোষণা দেওয়ার পর তার বিরোধিতা করে আন্দোলনের নামে শিক্ষার্থীরা কিন্তু চোদ্দই জুলাইয়ের পর থেকে সেই আন্দোলন সহিংস হয়ে ওঠে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ও জন মধ্যকার আড়াই শতাধিক মানুষ হামলা না আহ্বান সেনা প্রধানের যে কোনো ধরনের স্থাপনায় কোনো ধরনের হামলা ভাঙচুর না চালাতে এবং জানমালের ক্ষয়ক্ষতি না করতে আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে ঢাকায় হাজারো ছাত্র জনতার ঢল নামে এ উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি খবরে সারা দেশে আনন্দ উল্লাসে মাতেন সাধারণ জনগণ এদিকে শেখ হাসিনা পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেন আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি আপনার আশাহত হবেন না আপনাদের সব দাবি পূরণ করা হবে টাঙ্গাইলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর শেখ হাসিনার পদত্যাগ খবরে আনন্দ মিছিল শেষে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা আনন্দ মিছিল শেষে ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সময় কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি বান্দরবান আওয়ামী লীগ কার্যালয়ে আগুন সাবেক মন্ত্রীর বাড়িঘর ভাঙচুর শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে বান্দরবানে আনন্দ মিছিল করা হয়েছে মিছিল শেষের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ও সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশই সিংহের বাড়ির সহ ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা বান্দরবান সদরের ভিআইপি রোড ও রাজার মাঠ এলাকায় ঘটনা ঘটে পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিবেশ নিয়ন্ত্রণে আসে আবু সাঈদ মুগধরা মরে না কোটা সংস্কার আন্দোলনে নেমে পুলিশের গুলিতে সর্বপ্রথম নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ আন্দোলনের এক পর্যায়ে নিরস্ত্র সাইদ মারমুখী পুলিশের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন এরপর তাকে গুলি করে হত্যা দৃশ্য দেখেই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক কর্মসূচি ছড়িয়ে যায় সারা দেশে এরপর চলমান আন্দোলনে আরেকটি ইতিহাস সৃষ্টি করে দৃশ্য ছিল মীর মাহবুজুর রহমান মুগ্ধর পানি বিতরণের ছবি তিনিও নিহত হন এই সংঘাতের বলি হয়ে নিহত এসব শিক্ষার্থীরা অমর বলে মন্তব্য করেছেন জাতীয় দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিম দেশ জুড়ে উৎসবে মেতেছে শিক্ষার্থী থেকে শুরু করে তাদের আন্দোলনের সংহতি জানানো সর্বস্তরের মানুষ কারণ তাদের করা প্রধানমন্ত্রী পদত্যাগের এক দফার আন্দোলন সফল হয়েছে দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করেছেন এরপরে নিহত আবু সাইদ ও মুগ্ধকে স্মরণ করে তানজিম সাকিব এক ফেসবুক পোস্টে লিখেছেন আবু সাঈদ মুখধরা মরে না তারা বেঁচে থাকে আমাদের অন্তরে প্রজন্ম থেকে প্রজন্মে প্রসঙ্গত গত ১৬ জুলাই বেলা আড়াইটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন পরে তিনি হয়ে ওঠেন শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম প্রধান নায়ক অন্যদিকে এই আন্দোলনে আলোচিত একটি বাক্য হয়ে ওঠে মুখ দেওয়া সেই ডাক পানি লাগবে কারো পানি কারণ পানি বিতরণের মাঝেই তিনি গুলিবিদ্ধ হন রাজধানীর উত্তরা আজমপুর গত আঠারোই জুলাই ওই এলাকায় মীর মাহফুজুর রহমান মুগ্ধ যখন পানির কেস নিয়ে ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করছিলেন তখন তিনি ঠিক মতো তাকাতেও পারছিলেন না এক ভিডিওতে দেখা যায় টিয়ার গ্যাসের কারণে চোখ জ্বালা পড়া করা সত্ত্বেও তৃষ্ণার্তদের খুঁজছেন আর পানি দিচ্ছেন কিন্তু তার সেই পানি বিতরণ বেশিক্ষণ চালিয়ে যেতে পারেনি কারণ আন্দোলনকারীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে একটি গুলি মুগ্ধর কপালে লাগে পরে বন্ধুরা দ্রুত হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি এখন অর্থ পাচারের মৌসুম আঘাত লাগবে রিজার্ভে দেশের অর্থনীতির অন্যতম সূচক বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিন বছর ধরে কমছে কেন্দ্রীয় ব্যাংক আমদানি নিয়ন্ত্রণ করে রিজার্ভের পতন থামানোর চেষ্টা করে যাচ্ছিল এক্ষেত্রে এতদিন রপ্তানি ও রেমিটেন্সের ডলার বেশ ভূমিকা রেখেছে কিন্তু হঠাৎ শুরু হওয়া কোটা আন্দোলনের রপ্তানি ও রেমিটেন্স প্রভাবে অনিশ্চয়তা তৈরি হয়েছে ইতোমধ্যে এর আঘাত লেগেছে রিজার্ভেও এই রিজার্ভ আরো কমে গেলে কি হবে তা নিয়ে রয়েছে উদ্বেগ দুই বছর আগে শ্রীলঙ্কার পরিণতি উৎকণ্ঠিত করছে এ নিয়ে বিভিন্ন মহলে রয়েছে আলোচনা অর্থনীতিবিদরা বলছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সামনের দিনগুলোতে রিজার্ভের উপর বেশি চাপ পড়বে কারণ হিসেবে তারা বলছেন গত কয়েকদিন ধরে দেশ থেকে প্রচুর পরিমাণে ডলার পাচার হয়ে যাচ্ছে আবার রপ্তানি ও রেমিটেন্স প্রভাব কমে যাচ্ছে যার ফলে ব্যাংকে ও ব্যাংকের বাইরে খোলা বাজারে ডলার সংকট তৈরি হয়েছে এতে করে ব্যাংকে ও ব্যাংকের বাইরে কোথাও নির্ধারিত দামে ডলার বিক্রি হচ্ছে না নির্ধারিত একশো আঠারো টাকা ডলার কিনে এলসি দেনা নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে একশো বাইশ থেকে একশো তেইশ টাকা দরে পরিশোধ করতে হয়েছে এছাড়া খোলা বাজারে প্রতি ডলারের দাম একশো টাকা নির্ধারণ করে দেওয়ার নির্দেশনা মানছেন না কেউ খোলা বাজারে এক ডলার কিনতে গ্রাহককে গুনতে হয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা খোলা বাজারে একাধিক ডলার বিক্রেতারা জানান বিদেশ থেকে ফেরার সময় প্রবাসীরা যে ডলার নিয়ে আসেন খোলা বাজারে সেসব ডলার বিক্রি হয় তারা বলছেন চলমান পরিস্থিতিতে মানুষ বিদেশ থেকে আসছে কম কিন্তু বিদেশে যাচ্ছে বেশি যাওয়ার সময় সবাই ডলার নিয়ে যাচ্ছেন বিদেশ থেকে প্রবাসীরা কম আসার কারণে ডলার সরবরাহ কমে গেছে সংকট তৈরি হওয়া ডলারের দাম বেড়ে গেছে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের ডলারের ভয়াবহ সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইস মসুর তিনি বলেন চলমান পরিস্থিতিতে দ্রুত উন্নতি না হলে দেশে তিনটি বড় সমস্যা তৈরি হবে প্রথমত হুন্ডের পাশাপাশি দেশ থেকে অর্থ পাচার বহুগুণ বেড়ে যাবে অল্প কিছু দিনের মধ্যে রিজার্ভ শূন্য হয়ে যাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বর্তমান সময়কে অর্থ পাচারের মৌসুম উল্লেখ করে তিনি বলেন চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অনেকেই এখন দেশ ছেড়ে পালিয়ে যাবে অলরেডি কেউ কেউ যাচ্ছে যাওয়ার সময় তার ডলার নিয়ে যাচ্ছে অবৈধ অর্থ উপার্জনকারী রাজনৈতিক নেতা সরকারি কর্মকর্তা ও ব্যাংক লুট করা ব্যবসায়ীদের মতো অনেক ব্যবসায়ী দেশ ছেড়ে চলে যাবে করে দেশে ডলারের ভয়াবহ সংকট তৈরি হতে পারে তিনি বলেন আন্দোলন দীর্ঘায়িত হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর আঘাত আসবে প্রতি মাসে ছয় বিলিয়ন আমদানি খরচ মেটাতে গিয়ে অল্প কিছু দিনের মধ্যে শূন্য হয়ে যেতে পারে ধারণা করা হচ্ছে সামনের মাসগুলোতে রেমিটান্স প্রভাব আরো কমবে কারণ ছাত্র আন্দোলনের সহিংসতায় বহু হতাহতের প্রতিবাদে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটান্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন যোগ করছেন অনেক প্রবাসী বিদেশি মুদ্রা আয়ের অন্যতম উৎস প্রবাসী আয় এসেছে দুই বিলিয়নেরও কম যা গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ঠিক আছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বিدايه জুলাই মাসหาคม 90 কোটি মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যদিও আগের মাস জুনে তারা রেমিটেন্স পাঠিয়েছেন আড়াই বিলিয়ন অর্থাৎ 254 কোটি ডলারের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী এক বছরের ব্যবধানে মুদ্রার রিজার্ভ কমেছে 381 কোটি ডলার। গত বছরের জুলাই শেষে মোট রিজার্ভ ছিল 2973 কোটি ডলার। গত মাস শেষে সেটি কমে 2600 কোটি ডলার নিচে নেমেছে। অবশ্য রিজার্ভ যাতে না গত দুই বছর ধরে আমদানি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তবুও রিজার্ভের পতন থামানো যায়নি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে করে ক্লিক করে রাখুন